আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা গুগলে অ্যাডমবের একটা অ্যাকাউন্ট খুলব। তো প্রথমে আমি গুগল .com চলে গেছি, দেন আমি সার্চ করতেছি অ্যাডমব লিখে। ওকে, তো এর আগে অবশ্যই আপনাদের একটা জিমেইল লগ ইন করে নেবেন। তো আমি রিকমেন্ড করব না যে যেটাতে একবার আপনি অ্যাডসেন্স আছে বা খোলা ট্রাই করছেন সেটা দিয়ে আবার ট্রাই করেন, আলাদা একটা হলে বেটার হবে। তো তারপর অ্যাডমব .google.com চলে আসবে, তো সেটাতে যাবেন মোবাইল অ্যাপ। তো কী লেখা হয়ে যাবে, মোবাইল অ্যাপ মনিটাইজেশন গুগল অ্যাডমব। তাতে যাওয়ার পর না সাইন আপে চলে যাবেন, যেহেতু আপনি প্রথম একবার সাইন আপ করেন নাই কোনো সময়ই, তাই সাইন আপে যাবেন। তো এরপর আপনাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, বাংলাদেশটা সিলেক্ট করলাম। তো টাইম জোন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর কারেন্সিটা ইউএস ডলার দিয়ে দিচ্ছি, আর আই হ্যাভ রিটেন এগ্রি দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যাডমব অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো আপনারা এইগুলো পড়ে নেবেন। তারপরে এইখানে তো এখানে কিছু অপশন আমাকে চুজ করতে বলতেছে, তো কাস্টমার জন্য তো কোনো হেল্প সাজেস্ট করবে আপনাদের মেইলে পাঠাবে কি না সেটা আপনার ইয়েস বা নো করতে পারেন। তারপর এখানে স্পেশাল অফার দিছে কিছু, সেগুলো আপনাকে পাঠাতে পারে মেইলের মাধ্যমে, সেগুলো ইয়েস বা নো দিতে পারেন। তো আপনাদের মন মতো এখানে ইয়েস নো করে দিবেন। তো তারপর কন্টিনিউ টু অ্যাডমব ক্লিক করবেন। ওকে, আমাদের হোম স্ক্রিন চলে আসছে। তো এখন রেডি টু টেক অফ, আমরা আগে স্টার্ট দিচ্ছি, ওয়েট করতে হবে। তো আপনারা এখন কোন অপারেটিং সিস্টেমের অ্যাপ তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার কোনো অ্যাপ কি প্লে স্টোরে আছে কি না সেটা জিজ্ঞেস করতেছে, সেটা আপনারা ইয়েস বা নো দিতে পারেন। তো আমার অলরেডি কোনো অ্যাপ প্লে স্টোরে এখন পর্যন্ত আপলোড করি নাই। তো আমার কোনো অ্যাপ প্লে স্টোরে তালিকাভুক্ত না, সেজন্য আমি এখানে নো করেই কন্টিনিউ করতেছি। তো এখন অ্যাপ যে যে অ্যাপটা তৈরি করছেন সেই রকম অ্যাপের আপনারা এখানে নেম দিতে পারেন। ওকে, আমি ভিডিও ডাউনলোডার নামে একটা অ্যাপ নিয়ে কাজ করতেছি, তার জন্য আমি এখানে ভিডিও ডাউনলোডার দিয়ে দিলাম। অ্যাড অ্যাপ ক্লিক করে দিছি। তো এরপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড ভিডিও ডাউনলোডার। তো আমরা এখন ডান করে দিচ্ছি। তো আমরা এখন অ্যাড ইউনিট অ্যাড করব। তো তারপর এখান থেকে সকল ধরনের অ্যাডই কিন্তু আপনার সিলেক্ট করতে পারেন। ব্যানার অ্যাড প্রথমে ক্লিক করছি। তো অ্যাড ইউনিট অ্যাপের একটা নাম দিতে হবে আবারও, না সরি। তো এই অ্যাডটা হলো আপনাদের কোন ধরনের অ্যাড প্রথমে আপনার দিতে চাচ্ছেন সেটার বিষয়ে বলতে লিখতে বলতেছে। তো বিজ্ঞাপন ইউনিটের নেম দিতে বলতেছে, তো আমি এখানে ওপরেরটা কপি করে দিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম, পরবর্তীতে আরও চিন্তা ভাবনা করে দিব, সমস্যা নাই। ওকে, এটা কপি করে রাখতে পারি, সমস্যা নাই, পরেও কপি করে রাখা যাবে। অ্যাড ইউনিট সাকসেসফুলি ক্রিয়েট, ডান। এরপরে আমরা অন্যান্য আরও অ্যাড নিতে পারবো। এখান থেকে তো এখান থেকে ইন্টারস্টিশিয়াল অ্যাডটা আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো এটাই আমি কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি, এটাও ক্রিয়েট হয়ে গেছে, ডান, দুইটা হয়েছে। এখান থেকে রিয়ার ডেট ইন্টারস্টিশিয়াল এই বিটার এটারও আমরা ক্রিয়েট করতে পারি অ্যাড।
তো তার জন্য লিখে দিলাম কপিটাই ডান। এখান থেকে শুধু একটা আছে রিয়ার ডেট, ক্রিয়েট করতে পারি সবগুলো একটা একটা করে। নেটিভ অ্যাডভান্স এটার এটাও একটা ক্রিয়েট করতে পারি। ওকে, সবগুলোই মোটামুটি ওপেন। এটা কি কন্ট্রোল বি? ওকে, আমার সব সাকসেসফুলি হয়েছে। তো সংক্ষিপ্ত সময়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো এখানে গেলে আপনাদের অল অ্যাপ লিস্ট পাবেন। এরপরে আপনারা যদি আরও অ্যাপ অ্যাড করতে চান সেখানে এখান থেকে করতে পারেন, সমস্যা নেই। আর আপনারা এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, মানে হলো সেট আপ আপনার অ্যাডসেন্সের অটোমেটিকলি খোলা হয়ে যাবে। এর আগে কোনো অ্যাডসেন্সে অ্যাকাউন্টে রাখবেন না, তাহলে সমস্যা করবে, বা ডিভাইসের ভিতর রাখবেন না। এখানে আপনাদের ইন্ডিভিজুয়ালি থাকবে, আর নেমটা দিবেন আনকমন একটা নেম দিবেন যেটা আগে ব্যবহার করেন নাই কোনো সময়। আর অ্যাড্রেস লাইন ওয়ানটা ভালোভাবে দিবেন, বড় থেকে ছোট পর্যায়ে লিখে এখানে পোস্টাল কোড, সিটি, ফোন নাম্বার দিয়ে সাবমিট করবেন। আর কোনো সমস্যা হলে এখানে গিয়ে রিপোর্ট করতে পারেন অ্যাডসেন্স অ্যাডমোবকে। পেমেন্টটা বললাম, আর অ্যাপটা তো এখানে অ্যাপের অ্যাডমোবের কোডগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এখানে অ্যাড ইউনিটি থেকে এখানে যতগুলো অ্যাডমোব আপনারা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে দেখাইছি, সবগুলো এখান থেকে কপি করতে পারেন। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আপনারা বসিয়ে দিবেন, সমস্যা নেই কোনো প্রকার। আর হোমে গেলে আপনাদের আর্নটা দেখতে পারবেন, লাস্ট কত দিনে কত টাকা কি করলেন না করলেন সব কিছু এখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা এখানে অ্যাপ সেটিং থেকে গিয়ে আপনারা অ্যাপের আইডিটা এখান থেকে কপি করে নিতে পারেন, এটাও একটা ইম্পর্টেন্ট। এটাও উইন্ডোজ স্টুডিও দিয়ে বসিয়ে নিতে পারবেন। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখবো যে এগুলো কীভাবে বসানো যায়, যে আমরা অ্যাড ইউনিটকে ক্রিয়েট করলাম সেগুলো। তো নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।